কি বন্ধুরা, আজকে ডেটটা মনে পড়ছে সবার? হ্যাঁ, আজকে 31 মে 2023। ঠিক গত এক বছর আগে আমরা আমাদের এই 31 মেতে কলকাতাতে একজন স্বনামধন্য মানুষকে হারিয়েছি আমাদের মধ্যে থেকে। হ্যাঁ, তোমরা ঠিক গেস করছো, আমি কথা বলছি ফেমাস সিঙ্গার কৃষ্ণকুমার কুন্নাত মানে কেকের ব্যাপারে। গত বছর তোমাদের মনে আছে কি না আমি জানি না, একটা কথা ভীষণ রটেছিল, হু ইজ কেকে। সেই বিতর্কে না হয় আজ নাই বা গেলাম, কিন্তু হু ইজ কেকে সেটার জবাব হয়তো আজকে আমরা ভিডিওটার মাধ্যমে পেয়েই যাব। কেকে হচ্ছেন এমন একটা মানুষ যার গান শুনে আমরা 90সের ছেলেমেয়েরা বড় হয়েছি, যার গান দুঃখের সময় আমাদের পাশে সাথী হয়ে দাঁড়িয়েছে, যার গান আমাদের স্ট্রাগলের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে, যার গান ভালোবাসা বুঝতে শিখিয়েছে, কাকে বলে ভালোবাসা সেটাকে জানতে শিখিয়েছে, যার গান কিনা আমাদেরকে হাসতে শিখিয়েছে, ভালোবাসতে শিখিয়েছে, সব কিছু করতে শিখিয়েছে, সেই মানুষটার ব্যাপারে আজ কয়েকটা কথা শুনব। দিল্লিতে 1968 সালে একটি মালায়ালি ফ্যামিলিতে জন্মগ্রহণ করেন কৃষ্ণকুমার কুন্নাত। কেকে তার লাইফে প্রচণ্ড তার ইচ্ছে ছিল যে মিউজিককে তিনি তার প্যাশন বানাবেন, তার সমস্ত কিছু জীবন তিনি তার মিউজিকের জন্য কন্ট্রিবিউট করতে চেয়েছিলেন, আর এটা হয়তো তার মিউজিক ক্যারিয়ার দেখলে অবশ্যই বোঝা যায়। কমার্স নিয়ে পড়াশোনা করেছিলেন তিনি, তাই জন্য পাস আউট করার পরই তাকে একটা জায়গাতে মার্কেটিং এক্সিকিউটিভ হিসাবে জয়েন করতে হয় কোনো এক কোম্পানিতে। সেখানে তিনি 6 মাস চাকরি করেছেন, সেই চাকরি করার সাথে সাথেও কিন্তু ধীরে ধীরে তিনি তার মিউজিকের প্রতি টানটাকে কিন্তু তিনি ভুলতে পারছিলেন না। এই 6 মাস কাজ করার পরেই তিনি আস্তে আস্তে শুরু করেন মুম্বাইতে জার্নি 1994-এ। না করে হলেও 3,500-এরও বেশি জিঙ্গলস গেয়েছেন কেকে, মোর দ্যান 700 সংস, মানে 700টারও গানের বেশি গান গেয়েছেন কেকে তার মিউজিক লাইফে। তার প্রচুর গান, তার প্রচুর ভালোবাসা, সে তো আমরা তার গান শুনলেই বুঝতে পারি। কেকে এমন একটা ভয়েস, তার রেঞ্জের কোনো সীমা নেই। কেকের ভয়েসের মতন ভয়েস যেটা মানুষকে টাচ করতে পারে, সবাইকে ভালোবাসতে শেখাতে পারে, এই ভয়েস হইতে সত্যিই কারণ নেই। বেশি কথা বাড়াবো না, 1994 সাল থেকে তার মিউজিকের ক্যারিয়ার শুরু, আর 2022 সাল পর্যন্ত তিনি বেঁচে ছিলেন, যত দিন বেঁচে ছিলেন তত দিন আমাদেরকে ভালো গান শুনিয়ে গেছেন। যখন তিনি 31 মেতে কনসার্ট করছিলেন নজরুল মঞ্চে, সেখানে কিন্তু একটা তার শরীর খারাপ হতে শুরু করে সেখানকার অ্যাম্বিয়েন্সের জন্য, এবং তারপরে কিন্তু সেই অবস্থাতেও কিন্তু তিনি গান গাওয়া বন্ধ করেননি। তো এই একরকম একটা মানুষকে সত্যিই স্যালুট তার অসাধারণ গানের জন্য, তার অসাধারণ মানবিকতার জন্য। তিনি জানতেন যে গান, আমার গান, আমার গাওয়া গানগুলো মানুষকে কতটা ভালো রাখতে পারে। তিনি তার নিজের সর্বস্বটুকু দিয়ে জীবনের শেষ মুহূর্তটুকু অবধি পর্যন্ত গান গেয়ে গেছেন, তাই আজকের এই ট্রিবিউটটা সেই মহান মানুষটার জন্য।